হ্যালো বন্ধুরা ফিজিক্স ফার্স্ট পেপারের স্পেশাল লাইভ ক্লাস নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি তো এই ক্লাসটা মূলত আসলে এখন কাদের জন্য সেটা হচ্ছে সামনেই যাদের এইচএসসি পরীক্ষা ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা মূলত তাদের জন্য তো আজকের ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে বিভিন্ন চ্যাপ্টার থেকে ফার্স্ট পেপারের বিভিন্ন চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক বা প্রবলেম দেখবো তো এই প্রবলেমগুলো হচ্ছে বেশ কমন টাইপের প্রবলেম যেগুলো নর্মালি পরীক্ষায় এসে থাকে এই ধরনের কিছু প্রবলেম তো এগুলো আমরা সলভ করবো তো আমরা সব লাইভ এই শুরুতে যেটা করে থাকি এখনই সেটা করে ফেলি আমরা কে থেকে লাইভ ক্লাসটাতে অ্যাটেন্ড করছি সেটা আমরা কমেন্টে জানিয়ে দেই এবং বন্ধুদেরকে শেয়ার করে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিই কাজেই তোমরা কমেন্টে জানিয়ে দাও কে কোথ থেকে ক্লাস করছো এবং এই ক্লাসটা শেয়ার করে দাও তাহলে আমি বোর্ডে আগে থেকে লিখে রেখেছি যে আমরা আজকে এই প্রথম ক্লাসটাতে অর্থাৎ সন্ধে সাতটার ক্লাসটাতে আমরা কি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা প্রথমত ভেক্টর গতিবিদ্যা নিউটনীয় বলবিদ্যা কাজ শক্তি ক্ষমতা এবং মহাকর্ষ এই কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আমি প্রথমে ভেক্টর দিয়ে স্টার্ট করি তাহলে আমরা শুরু করব ভেক্টর দিয়ে তো এই ভেক্টর চ্যাপ্টারটাতে অনেক ধরনের প্রবলেম অনেক ধরনের সমস্যা এখান থেকে আসতে পারে তাহলে আমরা ভেক্টরটাকে একদম শুরু থেকে যদি হালকা পাতলা শুরু করে ফেলি কি কি জিনিস আসতে পারে যেমন প্রথমেই উপাংশ এবং অভিক্ষেপ এ সংক্রান্ত কিছু সমস্যায় আমাদেরকে পড়তে হতে পারে তো আমরা হচ্ছে উপাংশ বা অভিক্ষেপ এই জিনিসগুলো একটু বুঝে নিতে পারি তাহলে দেখা যাক জিনিসটা কি? তো আমরা নর্মালি ভেক্টর রাশি কাদেরকে বলি যেসব রাশিকে পুরোপুরি প্রকাশ করার জন্য মান এবং দিক অর্থাৎ ম্যাগনিচিউড এবং ডিরেকশন দুইটাই দরকার হয় তারা হচ্ছে ভেক্টর রাশি যেমন স্মরণ একটি ভেক্টর রাশি ডিসপ্লেসমেন্ট কিন্তু আমরা যদি বলি সময় টাইম সেটা কিন্তু স্কেলার শুধু মান বললেই চলে দিক বলার দরকার হয় না তাহলে ধরা যাক এটা হচ্ছে একটা স্মরণ ভেক্টর এস এটা হচ্ছে একটা স্মরণ ভেক্টর তো এটা এক্স অক্ষের সাথে একটা নির্দিষ্ট কোণ তৈরি করে অবস্থিত ধরা যাক এটা হচ্ছে এক্স অক্ষের সাথে থার্টি ডিগ্রি কোণ করে অবস্থিত তাহলে আমি যদি এখন বলি যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এই পয়েন্ট থেকে আমরা ধরলাম উপরের দিকে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ তাহলে আমি যদি বলি এই এস ভেক্টরের কতগুলো উপাংশ আছে তোমরা অনেকেই নিশ্চয়ই এই প্রশ্নটা করার সাথে সাথে উত্তর দিয়ে ফেলছ যে এই ভেক্টরের দুইটি উপাংশ আছে সত্যি কথা বলতে একটি ভেক্টরের অনেক অনেক উপাংশ হতে পারে উপাংশ মানে হচ্ছে যেসব ভেক্টরকে যোগ করলে আবার মূল ভেক্টরটাকে ফেরত পাওয়া যায় যেমন আমি এখানে দুইটা ভেক্টর রাখলাম তিনটা ভেক্টর রাখলাম চারটা ভেক্টর রাখলাম তাহলে এদেরকে আমি যথাক্রমে নাম দিলাম এ বি সি ডি এই এবিসিডি যোগ করলে কিন্তু আমি আবার এস ভেক্টরটা পেয়ে যাব কাজেই এরা প্রত্যেকেই কিন্তু এই এস ভেক্টরের এক একটা উপাংশ তবে আমি যদি উপাংশ জানতে না চেয়ে তোমাদের কাছ থেকে জানতে চাই এই এস ভেক্টরের লম্ব উপাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্টস কি কি হবে তাহলে কিন্তু উত্তর হবে দুইটি একটা হচ্ছে এই এক্স অক্ষ বরাবর আমরা এর একটা উপাংশ পাব এটা হচ্ছে আনুভূমিক উপাংশ আমরা বলতে পারি তাহলে এই থার্টি ডিগ্রি এটাকে আমরা এখানে একটু লিখে নিলাম তাহলে আমরা যদি এই এর থেকে এই অক্ষের উপর একটা পারি তাহলে এই দৈর্ঘ্যটুকুই হচ্ছে আমাদের এই এস ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ তাহলে দেখতেই পাচ্ছ এই মোটা করে নীল করে আঁকা যে ভেক্টরটা সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ এর মান হবে এস কস থার্টি এরকম তো এর মানটা হচ্ছে আর দিকটা কোন অক্ষ বরাবর অক্ষ বরাবর আর যদি আমি বলতাম অভিক্ষেপ অভিক্ষেপ বললে মান বলতে হয় শুধু দিক বলতে হয় না এখান থেকে একটা যতটুকু অংশ এই দৈর্ঘ্যটুকুই হচ্ছে এস কস্থিতা এবং এটা হচ্ছে এই এস ভেক্টরের এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের উপর অভিক্ষেপ তো আশা করি তোমরা অভিক্ষেপ আর উপাংশ এই দুটা অংশের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছ উপাংশ হচ্ছে নিজেই একটা ভেক্টর আর অভিক্ষেপ হচ্ছে জাস্ট ওই মানটুকু আর এই উপাংশের সাথে লম্ব আর একটা উপাংশ আমরা পাবো ওয়াই অক্ষ বরাবর তাহলে এইটুকু হচ্ছে এর উল্লম্ব উপাংশ বা ওয়াই অক্ষ বরাবর উপাংশ তাহলে এটা কতটুকু হবে এটা হবে হচ্ছে এস সাইন থিটা এখানে থিটার ভ্যালু থার্টি তাহলে এটা ছিল এস কস থার্টি এটা হচ্ছে এস সাইন থার্টি এইটুকু আমি শুরুতেই বলে নিলাম কারণ এই লম্ব উপাংশে বিভক্ত করার বিষয়টা আমাদের অনেক অনেক জায়গায় কাজে লাগবে যেমন আমরা এখন একটা উদাহরণে যেতে পারি আমরা তিনটা ভেক্টরকে যোগ করার চেষ্টা করতে পারি তাহলে আমরা উপাংশটা একটু বলে ফেললাম তো আমরা তিনটা ভেক্টর যোগ করার আগে লাস্ট আরেকবার একটু বলে নেই যে কোনো একটা ভেক্টর নিলাম ধরা যাক ভি আমরা বের করতে চাই এই রেখা বরাবর তার উপাংশ কত তাহলে এই রেখার সাথে যদি সে থিটা ডিগ্রি কোন করে থাকে তাহলে আমরা এইভাবে এটার উপর একটা লম্ব আঁকলে এই যে উপাংশটা পাচ্ছি সেটা ডেফিনেটলি হবে ভি থিটা এবং এই উপাংশের সাথে লম্ব যে উপাংশটা সেটা হবে ভি সাইন থিটা এরকম করে আমরা ভাগ করে ফেলতে পারি এবারে এবারে আমরা ভেক্টর যোগ করতে যেতে পারি আমরা একাধিক ভেক্টর একসাথে যোগ করতে চাই ধরা যাক এটা হচ্ছে আমাদের এক অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আমরা একটা ভেক্টর নিলাম এরকম এর মান হচ্ছে পাঁচ একক এবং এর দিক হচ্ছে এক অক্ষের সাথে টোয়েন্টি ডিগ্রিতে আরেকটা ভেক্টর আমরা নিলাম এর মান ধরা যাক তিন একক এবং এক অক্ষের সাথে সেভেন্টি ডিগ্রিতে আবার আরও একটা ভেক্টর আমরা নিতে পারি ধরা যাক এটা হচ্ছে এক একক এবং এক সক্ষের সাথে মাইনাস টেন ডিগ্রি কোন করে থাকে এই হচ্ছে আমার তিনটা ভেক্টর আমরা এই তিনটা ভেক্টরকে এখন যোগ করতে চাই তাহলে এই তিনটা ভেক্টরকে যোগ করলে আমি কি পাব সেটা আমরা এখন এখানে দেখাচ্ছি তাহলে ধরা যাক এটা হচ্ছে আমাদের এই তিনটা ভেক্টরের যোগ ফল এটার ভ্যালু আমরা ধরে নিলাম এ তাহলে এই যে ভেক্টরটা আমরা পাচ্ছি এ ভেক্টর আচ্ছা আমরা এটাকে এ ভেক্টর হিসাবে চিহ্নিত করি তাহলে এর মানটা যখন আমরা লিখব আমরা লিখব শুধু এ আর যখন ভেক্টর হিসেবে লিখব তখন এরকম ভেক্টর সাইন দিয়ে লিখব তাহলে এটা আমরা কিভাবে বের করব এটা বের করা খুব সোজা আমরা তিনটা ভেক্টরেরই x অক্ষ বরাবর উপাংশ নিব তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই লব্ধির x অক্ষ বরাবর উপাংশ তাহলে আমি যা বলছি সেটা হচ্ছে এই জিনিসটা ধরা যাক এই তিনজনের লব্ধি এ ভেক্টর সেটা হচ্ছে একসক্ষের সাথে কোন তৈরি করে তাহলে আমার কথাটা এখন একটু মনোযোগ দিয়ে শোনো লব্ধির বরাবর উপাংশ হবে অরিজিনাল যে ছিল তাদের প্রত্যেকের বরাবর উপাংশের যোগফল তাহলে লব্ধির একসক্ষ বরাবর উপাংশ কত এ থিটা তাহলে সেটা হবে এই বাকিগুলোর একসক্ষ বরাবর উপাংশের যোগফল তাহলে এই এক একসক্ষের সাথে কত অ্যাঙ্গেল করে মাইনাস টেন তাহলে আমি লিখব ওয়ান কজ মাইনাস টেন ডিগ্রি এই পাঁচ অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করে সেটা করে হচ্ছে ফাইভ কজ টোয়েন্টি ডিগ্রি একইভাবে এই থ্রি কত অ্যাঙ্গেল করে সেভেন্টি থ্রি কজ সেভেন্টি ডিগ্রি তাহলে এগুলো যোগ করলে আমরা পেয়ে যাব এক অস্থিটা তাহলে আমরা একটা ক্যালকুলেটরের সাহায্যে এই অংশটুকু যোগ করে ফেলতে পারি তাহলে একটা ক্যালকুলেটারের সাহায্যে এটা যোগ করলে আমরা পেয়ে যাব যে এর মানটা কত হবে তাহলে আমরা এই উপাংশটা পেয়ে যাচ্ছি একইভাবে এ সাইন থিটা সেটা আমরা কিভাবে পাব বাকি সবগুলো ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগ ফল তাহলে আমরা এভাবে লিখে ফেলতে পারি আগে যা ছিল তাই শুধুমাত্র কজের জায়গায় সাইন সেটা যদি আমরা করি তাহলে এরকম আসবে এটা আসবে ওয়ান সাইন মাইনাস টেন ডিগ্রি ফাইভ সবশেষে থ্রি সাইন সেভেন্টি তাহলে আমরা এই এ ক অস্থিটা এ সাইন থিটা এদের মানটা পেয়ে গেলাম তাহলে এই দুইটার সাহায্যে আমরা এখন বের করে ফেলতে পারব আমাদের অরিজিনাল ভেক্টরটা কত হয় তো আমার মনে হয় অলরেডি তোমরা কমেন্টে অনেকে এর উত্তরটা দিয়ে দিয়েছো আচ্ছা তাহলে যারা যারা পারবে তারা এই এক অস্থিটা এবং এ সাইনতি এই মানটা বের করে কমেন্টে লিখে দিতে পারো তাহলে আমরা এক অস্থিটা আর এ সাইন্থিটা পেয়ে গেলাম এ ক্ষিটা এ সাইন্থিটা পেয়ে যাওয়ার পর আমরা এর মান কিভাবে নির্ণয় করব। তাহলে এ ইকুয়ালস হবে এই যে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর রূপাংশ আমরা এই দুটাকে স্কয়ার করে যোগ করে রুট করে দিতে পারি অর্থাৎ ব্যাপারটা এরকম তাহলে এ θ থিটা স্কয়ার প্লাস এ সাইন থিটা স্কয়ার তাহলে এই করলে আমরা এর ভ্যালু পেয়ে যাব। আর যদি আমরা থিটা কোনটা পেতে চাই তাহলে থিটা কোনটা পাওয়া দেখো খুবই সোজা থিটা ইকুয়ালস আমরা কী লিখতে পারি আমরা এখান থেকে যদি টেন থিটা লিখতাম তাহলে একটা ত্রিভুজের বাই ভূমি এভাবে আমাকে লিখতে হতো তাহলে থিটা ইকুয়ালস আমরা লিখতে পারি tan ইনভার্স এই যে এখানে আমার উল্লম্ব উপাংশ কতটুকু এ সাইন্থিটা আর আনুভূমিক উপাংশ কতটুকু এ কস্থিটা তাহলে এই অংশটুকু বের করলে যদি আমরা মানটা বসিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব থিটার ভ্যালু কত তাহলে যারা এখন ক্লাসটা করছো আমি তাদেরকে অনুরোধ করব ক্যালকুলেটরটা হাতে নাও এবং ক্যালকুলেটরটা হাতে নিয়ে এই অংশটা ক্যালকুলেট করে আমাকে এ কস্থিটার মানটা বলে দাও এ সাইন্থিটার মানটা বলে দাও এর মানটা বলে দাও এবং থিটার মানটা বলে দাও পরে আমি তোমাদের সাথে উত্তরটা মিলিয়ে দেখব তাহলে এই ক্যালকুলেশনটুকু আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম তাহলে তোমরা এই ক্যালকুলেশনটুকু করে আমাকে জানাও তাহলে এটা গেল হচ্ছে কিভাবে একাধিক ভেক্টর যোগ করতে হয় তো দুইটি ভেক্টর যোগ করার জন্য আমরা আরও একটা ফর্মুলা ইউজ করে থাকি সেটা হচ্ছে সামান্তরিক সূত্র বা ল অফ প্যারালালোগ্রাম তো এখন আমি এই অঙ্কটা থেকে সামান্তরিক সূত্র বা ল অফ প্যারালোগ্রামে চলে যাচ্ছি তাহলে এই অংশটুকু আমি মুছে দিলাম আমরা এবার সামান্তরিক সূত্রে চলে যাচ্ছি তাহলে আমাদের বর্তমান টপিক হচ্ছে সামান্তরিক সূত্র আমি অলরেডি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি যেমন নাহিদ আমাদেরকে জানিয়েছ এ কস্তিটা ইকুয়ালস সিক্স পয়েন্ট এবং এ সাইন্থিটা ইকুয়ালস ফোর পয়েন্ট এছাড়া আরও অনেকে এই অ্যান্সারগুলো আমাদেরকে জানিয়েছো যেমন আবু সাইদ তুমিও জানিয়েছ এই কস্তিটা হচ্ছে এরকম আরো অনেক তো যারা যারা বের করতে পেরেছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন সামান্তরিক সূত্রে চলে যাচ্ছি সামান্তরিক সূত্র এটা অনেক কাজে লাগবে অনেক অনেক অঙ্ক করতে গিয়ে যেমন আমরা ভেক্টরে যে সামান্তরিক সূত্র দিয়ে দুইটি ভেক্টর যোগ করতে শিখি সেটা কি কেবল ভেক্টরেই কাজে লাগে না অন্য অনেক চ্যাপ্টারে কাজে লাগে যেমন আমরা যখন নিউটোনিয়ান বলবিদ্যায় যাব তখন দুইটা ফোর্স হিসাব করতে কিন্তু আমার এই সামান্তরিক সূত্রটাই লাগবে তাই আমরা নিউটনিয়ান বলবিদ্যায় যখন দুইটা ফোর্স যোগ করব দুইটা ফোর্স তো ভেক্টর তাদেরকে যোগ করা বা লব্ধি করার জন্য রেজাল্টেন্ট বের করার জন্য আমাদেরকে এই সামান্তরিক সূত্রেরই সাহায্য নিতে হবে তাহলে ধরা যাক আমরা এরকম করলাম যে এই বরাবর একটা ফোর্স যার ভ্যালু হচ্ছে পাঁচ নিউটন এবং এই বরাবর একটা ফোর্স যার ভ্যালু হচ্ছে তিন নিউটন এটাকে আমরা ধরলাম ভেক্টর এ এটাকে আমরা ধরলাম ভেক্টর বি তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এদের মধ্যবর্তী কোন যদি ফিফটি ডিগ্রি হয় তাহলে এই দুইটা ফোর্সের লব্ধি বা যোগফল কত তবে এখানে আরেকটা জিনিস তোমাদের একটু মনে করিয়ে দিই এই প্রশ্নটা এভাবে না এসে এরকম করেও আসতে পারত বলতো কি যে এইটা হচ্ছে আমাদের ফাইভ নিউটন ফোর্স আর এইটা হচ্ছে আমাদের থ্রি নিউটন ফোর্স এবং তার মাঝখানে করলো কি এই অ্যাঙ্গেলটা দিয়ে দিল ধরা যাক এই অ্যাঙ্গেলটা দেওয়া ওয়ান থার্টি ডিগ্রি তাহলে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা হচ্ছে ভেক্টর এ এটা হচ্ছে ভেক্টর বি এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা ফিফটি ডিগ্রি নাকি ওয়ান থার্টি ডিগ্রি দেখো এইভাবে যদি কেউ এঁকে দেয় তাহলে দেখে মনে হতেই পারে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বোধহয় একশো ডিগ্রি আসলে কিন্তু তা না দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ পেতে গেলে দুইটি ভেক্টরের পাদবিন্দু একই জায়গায় থাকতে হবে অথবা শীর্ষবিন্দু একই জায়গায় থাকতে হবে এখানে কি দুইটি ভেক্টরের পাদবিন্দু বা একই জায়গায় আছে না এখানে একটা ভেক্টরের পাদবিন্দু কানেক্টেড সুতরাং এটা আসলে এই একশো ত্রিশ ডিগ্রিটা এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোন না আমরা যদি এটাকে ধরে সামনে নিয়ে যাই অর্থাৎ এখানে নিয়ে যাই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই ছবিটা দেখো এখানে দুইটা ভেক্টরের পাদবিন্দু একই জায়গায় তাহলে আমরা বুঝে গেলাম যে এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোন ফিফটি ডিগ্রি এবারে আমরা হিসেবটা করতে পারবো সামান্তরিক সূত্রের জন্য আমাদের যে ফর্মুলা যে লব্ধি আর সেটা হয় হচ্ছে এই দুইটা ভেক্টরকে সন্নিহিত বাহু বা অ্যাডজেসেন্ট আর্মস ধরে আমরা যদি একটা সামান্তরিক বা প্যারালোগ্রাম আঁকতে পারি তাহলে এই দুই বাহুর সাথে কমন যে কর্ণ বা ডায়াগোনাল সেটাই হচ্ছে লব্ধি তাহলে এটার নাম দিলাম আমরা আর তাহলে আর এর মান এটা কত হবে খুব সোজা আর এর মান হবে রুট ওভার স্কোয়ার প্লাস কজ আলফা এখানে আলফাটাই হচ্ছে আমাদের ফিফটি ডিগ্রি আলফা ইকুয়ালস তাহলে এটা আমরা ইজিলি এখন ক্যালকুলেটরে বের করতে পারি তো আমার মনে হয় অলরেডি তোমরা অনেকে বের করে ফেলেছ যে এই ভ্যালুটা আসলে কত হবে তাও আমি তোমাদের সাথে সাথে বের করি ফাইভ স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু কজ ফিফটি ডিগ্রি তাহলে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 7.3 তো যারা যারা 7.3 বের করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ ফাইভ স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস টু ইন্টু তাহলে এর ভ্যালুটা আসে সেভেন পয়েন্ট তাহলে এই ভ্যালুটা নিশ্চয়ই অনেকে বের করতে পেরেছ আর এই লব্ধিটা যে কোন তৈরি করবে খুবই ইম্পর্টেন্ট এটা অন্যান্য অঙ্কেও অনেক জায়গায় লাগে যে দুইটি ভেক্টরের লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে কত তৈরি করে তাহলে এই কোন কোনটা বের করার একটা সহজ সূত্র আছে সেটা হচ্ছে থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স একটু মনে রাখার চেষ্টা করো দেখো কিভাবে মনে রাখবে এটা এই থিটা কোনটা আমাদের এই লব্ধি ভেক্টরটা কার সাথে তৈরি করে এর সাথে নাকি বি এর সাথে এই লব্ধিটা এই থিটা কোন তৈরি করে এর সাথে তাহলে এ নিচে আলাদা থাকবে বাকি রইল বি তাহলে আমরা উপরে লিখব বি সাইন আলফা ডিভাইডেড বাই আগে থেকে এ ছিল প্লাস বি কজ আলফা তাহলে এই ভ্যালুগুলো যদি আমি বসিয়ে দিই তাহলেই আমি এখন থিটার ভ্যালুটা পেয়ে যাব তাহলে আমাদের থিটার ভ্যালু হবে টেন ইনভার্স আমাদের বি ছিল থ্রি তাহলে থ্রি সাইন ফিফটি ডিভাইডেড বাই ফাইভ প্লাস থ্রি কজ ফিফটি তাহলে এটা যদি আমি একটা ক্যালকুলেটরের সাহায্যে করি তাহলে আমি বের করে ফেলতে পারবো তাহলে আমি লিখলাম থ্রি সাইন ফিফটি ডিভাইডেড বাই ফাইভ প্লাস থ্রি কজ সিক্সটি তাহলে ভ্যালুটা চলে আসে পয়েন্ট থ্রি ফাইভ তাহলে এটাই হচ্ছে আমাদের ভ্যালু তাহলে এটা হচ্ছে আমাদেরকে tan ইনভার্স করতে হবে tan ইনভার্স পয়েন্ট থ্রি ফাইভ তাহলে শিফট

যেমন আরও অনেকে কমেন্ট করেছো জিয়াউর রহমান কমেন্ট করেছো তারপর আমি দেখতে পাচ্ছি চন্দন দত্ত কমেন্ট করেছো তারপর হাবিবুল্লাহ আসিফের কথা তো আগেই বললাম তারপর মোহাম্মদ আরিফ আকবর তুমিও কমেন্ট করেছো যে ভেক্টরের মানটা কত হবে এভাবে আমরা দুইটা ভেক্টরের লব্ধি বের করে ফেলতে পারি এবং লব্ধি কোন একটা ভেক্টরের সাথে কত কোন তৈরি করে সেটাও বের করে ফেলতে পারি তাহলে এটা খুবই কাজে লাগবে আমাদের পরবর্তীতে অন্যান্য প্রবলেমগুলো সলভ করার জন্য তাহলে আমরা এখন সামান্তরিক সূত্র থেকে ভেক্টর যোগ করতে শিখে গেলাম তাহলে ভেক্টর যোগ করতে যদি শিখে যাই ভেক্টর নিশ্চয়ই আমরা বিয়োগও করতে পারবো ভেক্টর বিয়োগ করা কিছুই না কোন একটা ভেক্টরকে উল্টে নিয়ে যোগ করা এটাই হচ্ছে ভেক্টর বিয়োগ করা যেমন আমি একটা উদাহরণ দিই আমরা যখন আপেক্ষিক বেগ সংক্রান্ত অঙ্ক করি তখন কিন্তু আমাদেরকে ভেক্টর বিয়োগ করতে হয় তাহলে আমরা এখন আপেক্ষিক বেগের ছোট্ট একটা টপিকে যাচ্ছি আপেক্ষিক বেগ এটার ছোট্ট একটা টপিকে যাচ্ছি আমরা ধরা যাক আমরা এই পয়েন্টে এখান থেকে আমরা সামনের দিকে হাঁটছি একজন পথচারী সে এই রকম করে সামনের দিকে হাঁটছে এটা হচ্ছে পথচারীর বেগ পি এই মুহূর্তে তোমরা জানো এখন বৈশাখ মাস চলছে মাঝে মধ্যেই কালবৈশাখীর ঝড় হয় এবং বৃষ্টি নেমে পড়তে পারে হুটহাট করে তো এই পথচারী যখন সামনের দিকে হাঁটছে তখন হঠাৎ করে বৃষ্টি নামলো তো উপর থেকে বৃষ্টি এইরকম করে এই বরাবর পরে আর বরাবর বৃষ্টি পড়ে তাহলে এটা হচ্ছে পথচারীর বেগের দিক আর এটা হচ্ছে বৃষ্টির বেগের দিক নিচের দিকে তো এখন আমার প্রশ্ন হচ্ছে পথচারীর সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে তাহলে প্রশ্নটা একটু শুনে দেখো পথচারীর সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে তাহলে পথচারীর সাপেক্ষে বৃষ্টির বেগ এই ভেক্টরটা আমরা কিভাবে বের করবো নিয়মটা হচ্ছে যে কোনো আপেক্ষিক বেগের অঙ্কে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হয় তার বেগটাকেই বিয়োগ করে দিতে হয় যেমন আমরা পথচারীর সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে চাই তাহলে কার বেগ বিয়োগ করব। পথচারীর বেগটাকে বিয়োগ করে দিব কার বেগ থেকে বৃষ্টির বেগ থেকে তাহলে পথচারীর বেগ বিয়োগ করা যে কথা পথচারীর বেগটাকে উল্টো করে নিয়ে আরের সাথে যোগ করা একই কথা তাহলে আমরা এক কাজ করি পথচারীর বেগটাকে উল্টো করে নিলাম এটাকে আমরা নাম দিলাম পি প্রাইম এটা হচ্ছে উল্টো তাহলে এটাকে যদি আমরা আর এর সাথে যোগ করি এই যে এরকম করে আর এর সাথে যোগ করি একটা সামান্তরিক একে বের করে ফেললাম একটু আগে আমরা যা করলাম তাই তাহলে এটাই হচ্ছে হচ্ছে এই ভেক্টরটাই পথচারীর সাপেক্ষে বৃষ্টির বেগ তাহলে পথচারীর সাপেক্ষে বৃষ্টির বেগ এটার যদি আমরা নাম দেই এস তাহলে সেই এসটা কত হবে আমরা চাইলে বের করতে পারি যেমন ধরা যাক পি এর মান ছিল হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড আর এর মান ছিল ধরা যাক ফোর মিটার পার সেকেন্ড তাহলে এখান থেকে আমরা এস বের করে ফেলতে পারবো আচ্ছা পি আর এস এর মাঝখানে পি আর আর এর মাঝখানে অ্যাঙ্গেল ছিল নাইনটি ডিগ্রি তাহলে এই পাশেও কত নাইনটি ডিগ্রি ছিল তাহলে আমরা এখন চাইলে লব্ধি করতে পারি তাহলে এই এস এর মান হবে রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি ইন্টু ফোর কজ নাইনটি ডিগ্রি আর আমরা তো জানি কজ নাইনটির মান যে জিরো হয় তাহলে ওই পার্টটুকু বাদ হয়ে যাবে আমরা পেয়ে যাব রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার যেটা হিসেব করলে পাবো ফাইভ তার মানে পথচারী তখন দেখবে তার দিকে কোনাকুনি ভাবে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে এই এস এর ভ্যালু আসবে ফাইভ তাহলে পথচারী দেখবে কোনাকুনি ভাবে এরকম তার দিকে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ে তাহলে এই কোনাকুনি ভাবে এর ভ্যালুটা হয়ে যাবে ফাইভ আর আমরা যদি এখন অ্যাঙ্গেলটা মেপে বের করতে চাই এই এস এই উল্লম্ব অক্ষের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে অর্থাৎ আমরা ধরো এই অ্যাঙ্গেলটা বের করতে চাই এই যে গাঢ় করে দিলাম এই এই অ্যাঙ্গেলটা আমরা আমরা বের করতে চাই তো অ্যাঙ্গেলটার একটা নাম দিতে পারি থিটা তাহলে এটা আরো সোজা দেখো তুমি এই ত্রিভুজটার দিকে যদি তাকাও এই ত্রিভুজের দিকে তাকালে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে তার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে পারপেন্ডিকুলার এবং এটা হচ্ছে বেইজ তাহলে আমরা তো জানি যে ট্যান থিটা ইকুয়ালস পারপেন্ডিকুলার বাই বেইস তাহলে এখানে পারপেন্ডিকুলারটা কত পারপেন্ডিকুলারটা হচ্ছে এই যে পি এর ভ্যালু থ্রি আর বেইসটা কত ফোর তাহলে আমরা থিটা ইকুয়ালস পেয়ে যাব টেন ইনভার্স থ্রি বাই ফোর এটা যদি আমরা একটা ক্যালকুলেটরের সাহায্যে করি টেন ইনভার্স থ্রি বাই ফোর টেন ইনভার্স থ্রি বাই ফোর তাহলে আমরা পেয়ে যাচ্ছি সেভেন্টিন পয়েন্ট এইট নাইন ডিগ্রিস সেভেন্টিন পয়েন্ট এইট নাইন ডিগ্রিস তাহলে এই উত্তরটাও নিশ্চয়ই অনেকেই বের করে ফেলেছ আমি একটু দেখতে চাই হ্যাঁ অনেকেই বের করে ফেলতে পেরেছ এই অ্যান্সারটা কত তাহলে যারা যারা এই উত্তরটা বের করতে পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা খুব তাড়াতাড়ির মধ্যে এই অঙ্গটা বের করতে পেরেছ আচ্ছা এরপর আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ রবিউল ইসলাম তুমি প্রশ্ন করেছ নদী পাড়াপাড় সংক্রান্ত সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তাহলে আমি এখন নদী পারাপার সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করছি মোহাম্মদ রবিউল ইসলাম তোমার অনুরোধে তাহলে আমরা এখন এই জিনিসটা নিয়ে আলোচনা করব আমরা যদি নদী পারাপার সংক্রান্ত সমস্যাতে যাই আচ্ছা এই অ্যান্সারটা আমি আরেকবার একটু দেখে নেই টেন ইনভার্স থ্রি বাই ফোর টেন ইনভার্স থ্রি বাই ফোর এটা আসে থার্টি সিক্স পয়েন্ট এইট 6 एक्चुअली তাহলে এ आंसरটা আসলে আসবে 36.86 আমি আগে একটু ভুল লিখেছিলাম ক্যালকুলেটরে ভুল হওয়ার কারণে তো এটার কারেক্ট आंसर হচ্ছে 36.86 তো আমি কমেন্টে দেখতে পাচ্ছিলাম অনেকে এই आंसरটা লিখছিলে তাই আমি আসলে ধরতে পেলাম যে এখানে কি হয়েছিল ধন্যবাদ তো আমরা এখন একটু নদী পারাপার সংক্রান্ত সমস্যায় যাই আচ্ছা আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি আমি একটু আগে যে ভুল উত্তরটা লিখেছিলাম তোমাদের অনেকে কমেন্টে সেই आंसरটা করছিলে এটা কেন হচ্ছে আমি বলি যারা যারা ক্যাসিওর একটা নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ইউজ করছো তারা হচ্ছে আমার মতো এই কাজ করেছিল ট্যান ইনভার্স থ্রি বাই ফোর এইটা ক্যালকুলেটরে লিখে ইকুয়াল দিয়েছিলে ফলে যেটা হয় সেটা হচ্ছে ট্যান ইনভার্স থ্রি যে অ্যান্সারটা আসে সেটাকে চার দিয়ে ভাগ করলে যা হয় সেই অ্যান্সারটা দেখাচ্ছিল বাট অ্যাকচুয়ালি এটা করতে হবে এইভাবে ট্যান ইনভার্স থ্রি বাই ফোর তাহলে কারেক্ট অ্যান্সারটা আসবে এটা যেন ভুল না হয় পরীক্ষার হলে গিয়ে এই ব্যাপারটাতে একটু সতর্ক থাকবে যে কোথায় আমরা ব্রেকেট দিচ্ছি আর কোথায় দিচ্ছি না ওকে তাহলে আমরা এখন একটু নদী পারাপারের সংক্রান্ত সমস্যায় চলে যাই তাহলে নদী পারাপার সংক্রান্ত সমস্যাগুলো নানান রকম হতে পারে তাহলে তোমরা তোমাদের যাদের যাদের সংক্রান্ত নদী নদী পারাপার পারাপার সমস্যাগুলোতে একটু প্রবলেম ফিল করো তারা ডেফিনেটলি এই অংশটা একটু মনোযোগ দিয়ে দেখবে প্লাস হচ্ছে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও কারণ তাদেরও অনেকের এই পার্টিকুলার প্রবলেমটাতে নানা রকম ডিফিকাল্টি থাকতে পারে তাদের সাথে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে তো নদী পারাপারে অনেক রকম কেস হতে পারে যেমন আমি একটা উদাহরণ দিই এটা হচ্ছে একটা নদী এই নদীটাতে নদীর যে স্রোত সেই স্রোতটা হচ্ছে এই বরাবর আমরা নদীর স্রোতকে লিখলাম ইউ দিয়ে এই ইউ হচ্ছে নদীর স্রোত নদীর স্রোত এটা হচ্ছে ধরা যাক থ্রি মিটার পার সেকেন্ড এরকম আর এই পানিতে সাঁতার কাটতে পারে একজন সাঁতারু বা একটা নৌকা বা তুমি তোমার বেগ হচ্ছে ভি ভি হচ্ছে সাঁতারুর বেগ সাঁতারুর বেগ এটা আমরা মানটা ধরে নিলাম তাহলে এখন অনেক রকম আসতে পারে যেমন একটা কেস আসে হচ্ছে সোজাসুজি নদী পার হওয়া সোজাসুজি সোজাসুজি পার হওয়া সোজাসুজি নদী পার হওয়া বলতে কি বুঝায় এই নদীটার প্রস্থ যদি হয় ডি তাহলে সোজাসুজি পার হওয়া বলতে বোঝায় ঠিক এই বরাবর নদী পার হওয়া তো তুমি যদি এই বরাবর সাতার কাটো নদীর স্রোতের ধাক্কায় তুমি অবশ্যই ওদিকে সরে যাবে কাজেই তুমি সোজাসুজি পার হতে পারবে না তোমাকে সাতার কাটতে হবে এরকম কোন একটা অ্যাঙ্গেল করে যাতে তুমি এদিকে সরে আসতে চাও কিন্তু নদীর ধাক্কায় তুমি যাতে সোজা পথে আসতে পারো তাহলে আমরা ধরে নিলাম এক সক্ষের সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা তাহলে ভি তোমার যে ভেক্টরটা বেগ তার এক্স বরাবর উপাংশ কত আমরা তো এখন জানি এক্স বরাবর উপাংশ কত হয় ভি কস্থিটা আর নদীর যে স্রোত সেটা তো পুরোটাই এক্স বরাবর তাহলে এক্স বরাবর নদীর স্রোত হচ্ছে ইউ তাহলে এই দুইটা মিলে তোমার লব্ধি এক্স বরাবর বেগটা বের হবে তাহলে তুমি যদি সোজাসুজি নদী পার হতে চাও তোমাকে কি ডানে বামে কোনো দিকে গেলে চলবে চলবে না তোমাকে সোজা যেতে হবে তাহলে ডানে বামে তোমার মোট বেগ হবে শূন্য ডানে বামে শূন্য তাহলে সোজা যাবে তাহলে ডানে বামে অর্থাৎ এক্স অক্ষ বরাবর এই বেগটা হয়ে যাবে জিরো তাহলে এখান থেকে আমরা থিটা পেয়ে যাব থিটা ইকুয়ালস কজ ইনভার্স মাইনাস ইউ ভি তাহলে কজিনভার্স ইনভার্স মাইনাস ইউ ভি কত হয় কজ ইনভার্স মাইনাস থ্রি বাই ফোর মাইনাস বাই ফোর তাহলে এটা আমি একটু ক্যালকুলেটরে করে নিচ্ছি কজ ইনভার্স মাইনাস থ্রি বাই ফোর এটা আসে তো নদী পারাপার অঙ্কে কত কোণে সাঁতার কাটলে সোজাসুজি নদী পার হওয়া যাবে এটা জিজ্ঞেস করলে অনেকে রেডিমেড অ্যান্সার দিয়ে দাও একশো বিশ ডিগ্রি সেটা কখন যদি নদীর স্রোতের চেয়ে তোমার বেগ ঠিক ঠিক ডাবল হয় তাহলে একশো বিশ ডিগ্রি কোণে সাঁতার কাটলে তুমি সোজাসুজি নদী পার হয়ে যেতে পারবে অনেকগুলো বইতে এই উদাহরণটা দেয়া থাকাতে অনেকে হচ্ছে এই অঙ্কটা জিজ্ঞেস করলে শুরুতেই একশো বিশ ডিগ্রি বলে ফেলে বাট আসলে তোমাকে এইভাবে হিসাব করে বের করতে হবে কত ডিগ্রি হয় তাহলে এই একশো বিশ ডিগ্রি কোনো সাঁতার কাটলে তুমি সোজাসুজি নদী পার হতে পারবে এখন যদি তোমাকে জিজ্ঞেস করে সময় লাগবে কতক্ষণ সেটাও সোজা দেখো সময় হচ্ছে দূরত্ব বাই বেগ তাহলে এখানে ডিস্টেন্স দূরত্ব কতটুকু ডি আমরা ধরে নিলাম এই ডি হচ্ছে मीटर, 50 মিটার 50 মিটারস এই ডি হচ্ছে 50 মিটারস তো এখন এই বরাবর উপর বরাবর তাহলে তোমার বেগ কত x অক্ষ বরাবর তোমার বেগ ছিল v cos θ তাহলে একদম শুরুতে আমরা আজকে যা করেছিলাম y অক্ষ বরাবর বেগ কত v sin θ তাহলে সেখান থেকে তুমি পেয়ে যাবে তোমার কত সময় লাগবে তাহলে এখানে আমি লিখে দিতে পারি 50 4 sin 138.6 তাহলে এইটা আমরা একটু ক্যালকুলেট করি এটা ক্যালকুলেট করলে আমরা পাবো ফিফটি ডিভাইডেড বাই ফোর সাইন ওয়ান তাহলে ভ্যালুটা আসে এইটিন তাহলে টি আসলো এইটিন পয়েন্ট নাইন সেকেন্ড সেকেন্ড তাহলে যারা যারা এইটিন সেকেন্ড এটা বের করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ আচ্ছা যেমন আমি কমেন্টে এখনই দেখতে পাচ্ছি সানজিদ লিখেছো যে অ্যাঙ্গেলটা একশো হয় কখন হয় যখন হচ্ছে তোমার বেগ এই নদীর বেগের চেয়ে ঠিক ঠিক ডাবল হবে আর আবুল আউয়াল প্রশ্ন করেছ V কস্তিটা প্লাস ইউ জিরো কেন এটা আমি একবার বলেছি তাও আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে ভি কস্তিটা তোমার এক্স অক্ষ বরাবর বেগ আর ইউ হচ্ছে নদীর এক্স অক্ষ বরাবর বেগ দুইটা মিলে টোটালটা শূন্য হলেই কেবল তুমি ডানে বামে সরবে না শুধুমাত্র উপরের দিকে অর্থাৎ নদীর প্রস্থ বরাবর যাবে তাই এটা শূন্য লেখা তাহলে 18.9 পয়েন্ট নাইন অনেকেই বের করতে পেরেছো থ্যাঙ্কস তোমাদেরকে তাহলে আমরা এখন এর পরবর্তী টপিকে চলে যাই ভেক্টরকে যদি আমরা প্রোডাক্ট করি ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট এরকম দুই রকম প্রোডাক্ট পাওয়া যায় তো আমরা এখন ডট আর ক্রস প্রোডাক্ট নিয়ে কথা বলবো আমরা জানি যে একটা ভেক্টরকে ত্রিমাত্রিক স্থানে আই কে দিয়ে ব্যাখ্যা করা যায় তাহলে একটা ভেক্টর নিলাম আমরা ধরা যাক ভেক্টর এ সেটাকে আমরা ত্রিমাত্রিক স্থানে আই জে কে দিয়ে লিখতে পারি থ্রি আই টু জে প্লাস ফাইভ কে আবার আমরা এই ভেক্টরটাকে কি করতে পারি বি ভেক্টরটাকে লিখতে পারি আই প্লাস জে মাইনাস কে তাহলে এই হচ্ছে আমাদের দুইটা ভেক্টর তাহলে এদেরকে যদি আমরা ডট করি এ ডট বি শর্টকাটটা হচ্ছে শুধুমাত্র আই জে কে এর সহগগুলো গুণ করে যোগ করে দিব তাহলে এ ডট বি আসে এ বি কস সেটাই আমরা জাস্ট সহগুলো যোগ করে আমরা শখ গুণ করে যোগ করে দিতে পারি যেমন এখানে তিন দুই আর মাইনাস পাঁচ তাহলে টু টু যে প্লাস তিন ইন্টু এক এক আর ওয়ান তাহলে মাইনাস ফাইভ আসলো কত আসলো জিরো চলে আসলো তাহলে দুইটা ভেক্টরকে ডট করে যখন আমি জিরো পাই তখন কিন্তু আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে এই যে দেখো কস্থিটা এ আর বি এদের কারো মানই তো শূন্য না এও শূন্য না বিও শূন্য না তাহলে বি তো শূন্য হবে না তাহলে নিশ্চয়ই কস্তিটা শূন্য কস্তিটা শূন্য হয় কখন নাইনটি ডিগ্রি হলে কজ নাইনটি নিশ্চয়ই এটা তাহলে নাইনটি ডিগ্রি তাহলে এটা দিয়ে আমি বুঝাচ্ছি এটা যে দুইটা ভেক্টরকে ডট করার পর যদি জিরো পাই তার মানে তারা আসলে নাইনটি ডিগ্রি বা এক সমকোণে ছিল আর যদি এটা জিরো না আসতো তাহলে আমি কস্তিটাটাকে এই পাশে রেখে এবি ওই পাশে নিয়ে গিয়ে থিটার ভ্যালু বের করে ফেলতে পারতাম অর্থাৎ ফিটা ইকুয়ালস আমি লিখতে পারতাম কজিন ভার্স যে মানটা আসে ডিভাইডেড বাই এ এর মান আর বি এর মান এভাবে দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করা যায় কোন বের করা যায় তো এটা ছিল হচ্ছে ডট প্রোডাক্ট থেকে তো এবার আমরা ক্রস প্রোডাক্ট চাইলে দেখতে পারি ক্রস প্রোডাক্টটা হচ্ছে এরকম এটাও আমাদের খুব কাজে লাগবে পরে বিভিন্ন চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে এটা যদি হয় আমাদের এ ভেক্টর এটা যদি হয় আমাদের বি ভেক্টর আর এটা যদি হয় তাদের মধ্যবর্তী কোণ থিটা তাহলে এ ক্রস বি করলে দিকটা এদিকে আসবে আমরা লিখি এ ক্রস এখানে হচ্ছে একটা একক একক ভেক্টর ভেক্টর মানে তার মান এক একক আর দিক আছে একটা নির্দিষ্ট দিকে তো এই ইটার দিক কোন দিকে সেটাই আমরা এখানে দেখাচ্ছি যদি এ এখানে হয় বি এখানে হয় তাহলে আমরা ডান হাতের চার আঙ্গুল এর দিকে ধরবো কারণ এ প্রথমে আর ডান হাতের তালুটা বি এর দিকে ধরবো কারণ বি পরে তাহলে এবার আমরা যদি এ থেকে বি এর দিকে হাত মুঠো করি বৃদ্ধাঙ্গুল যেদিকে আসবে সাম্প যেদিকে আসবে সেটাই হচ্ছে এ ক্রস বি তাহলে আসবে এই বরাবর তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারি দেখো যদি আমরা এ ক্রস বি এটা বের করে তার মানটা শূন্য পাই এটা শূন্য হওয়া তখনই পসিবল যদি এ বি শূন্য না হয় তাহলে এটা শূন্য হওয়া তখনই পসিবল যখন সায়েন জিরো

সেটা আমরা সম্পূর্ণ দুইটা ভেক্টরকে ক্রস করে বের করতে পারি তো ক্রস কিভাবে করে তোমরা সেটা জানো সেটা হচ্ছে আমরা যদি এ ক্রস বি লিখতে চাই তাহলে সেটা এইভাবে লিখতে কে তারপর সহকগুলো টু মাইনাস ফোর ফাইভ মাইনাস ফোর এইট মাইনাস টেন এরকম করে তো এই পুরোটা ক্রস করে যদি দেখি জিরো তাহলে আমরা বুঝতে পারবো যে এই দুইটা ভেক্টর সমান্তরাল আর আরেকটা টেকনিক সেটা হচ্ছে খুব ইজি আমরা শুধু অনুপাত দেখব কত হয় যদি তিনটা সেম সেম হয় তাহলে সমান্তরাল যেমন টু বাই মাইনাস ফোর কত আসে বাই এইট মাইনাস হাফ ফাইভ বাই মাইনাস টেন মাইনাস হাফ তিনটা অনুপাত সমান তাহলে এ আর বি আসলে সমান্তরাল তাহলে এরকম করে ডটার ক্রসের সাহায্যে লম্ব কিনা বা সমান্তরাল কিনা সেটা বের করা যায় তো এরপরে আমরা গতিবিদ্যা নিয়ে কিছু আলোচনা করতে পারি গতিসূত্র থেকে অনেক অঙ্ক অনেক সময় চলে আসে এখানে সমীকরণ থেকে অঙ্ক আসতে পারে গ্রাফ থেকে অঙ্ক আসতে পারে এরকম নানান ধরনের অঙ্ক আসতে পারে আবার এই গতিবিদ্যার মধ্যে প্রজেক্টাইল বা প্রাশ নামে একটা জিনিস ছুঁড়ে মারলে এইরকম করে প্যারাবলিক হয়ে যায় সেটা থেকে অঙ্ক আসতে পারে তাহলে আমরা হচ্ছে গতিবিদ্যা নিয়ে এখন একটু আলোচনা করি যেমন গতিবিদ্যায় গতির বিভিন্ন সমীকরণ থাকে আবার গতির বিভিন্ন প্যারামিটার যেমন স্মরণ তরণ বেগ এই জিনিসগুলো এগুলো নিয়েও অনেক অঙ্ক থাকতে পারে যেমন আমরা যদি বলি যে একটি বস্তুর স্মরণের সময় সাপেক্ষ সমীকরণটা হচ্ছে এরকম থ্রি টি কিউব প্লাস টু টি স্কোয়ার প্লাস টি প্লাস ওয়ান এটা হচ্ছে একটা বস্তুর স্মরণের সমীকরণ এর দ্বারা আমি কি বুঝবো এর দ্বারা আমি বুঝবো টি এর মধ্যে যদি এক বসাই তাহলে যাত্রা শুরু করার এক সেকেন্ড পরে ওই বস্তুর স্মরণটা আমি পেয়ে যাব। টি এর মধ্যে দুই বসালে যাত্রা শুরুর দুই পরে ওই বস্তুর স্মরণটা আমি পেয়ে যাব তাহলে আমাদেরকে যদি বলে যে দুই সেকেন্ড পরে ওই বস্তুটার স্মরণ কত তাহলে আমরা টি এর জায়গায় দুই বসাই তাহলে আসবে থ্রি ইন্টু এইট প্লাস টু ইন্টু ফোর প্লাস টু প্লাস ওয়ান তাহলে এখানে আমি পাচ্ছি টোয়েন্টি ফোর এখানে পাচ্ছি এইট আর এখানে পাচ্ছি আরো থ্রি তাহলে কত আসছে আমাদের আমাদের আসছে থার্টি ফাইভ তাহলে এই হচ্ছে আমাদের একটা জিনিসের দুই সেকেন্ড পরে স্মরণ কিন্তু আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করতো যে আচ্ছা এই বস্তুর স্মরণের সমীকরণ তো এটা তাহলে বেগের সমীকরণ কি ভি সেটাও আমরা বের করতে পারতাম কিভাবে ভি ইকুয়ালস আমরা জানি ডিডিটি অফ এস তাহলে এস কে যদি আমরা ডিফারেন্সিয়েট করে ফেলি সময়ের সাপেক্ষে তাহলেই আমরা পেয়ে যাব বেগের সমীকরণ তাহলে আমরা একটা একটা করে টার্ম ডিফারেন্সিয়েট করি থ্রি টি ডিফারেন্সিয়েট করলে কত হয় থ্রি সামনে চলে আসবে নাইন টি স্কোয়ার টু টি স্কোয়ার এটাকে টিকে ডিফারেন্সিয়েট করলে চলে আসবে ওয়ান এবং ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে চলে আসবে জিরো তাহলে আমরা এখানে যদি এখন একটা নির্দিষ্ট সময় পরে বেগ চাই ধরা যাক এক সেকেন্ড পরে বেগ কত সেটা আমরা বের করতে চাই তাহলে সেটার নাম দিলাম আমরা ভি ওয়ান তাহলে এক সেকেন্ড পরে যে বেগ সেটা হবে নাইন প্লাস ফোর প্লাস ওয়ান তার মানে আমরা পেয়ে যাচ্ছি ফোরটিন তাহলে চোদ্দ একক এক সেকেন্ড পরে তার বেগ হবে চোদ্দ একক একইভাবে কেউ যদি এখান থেকে ত্বরণ বের করতে চায় সেটাও বের করতে পারবে তার মানে আমি যদি এখন এখান থেকে তরণ এক্সিলারেশন এ বের করতে চাই তাহলে সেটা হবে ডিডিটি অফ ভি তাহলে ভিকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় নাইনটি স্কোয়ার এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো তো কি পাও স্কয়ার স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাও 4t টি ডিফারেনশিয়েট করলে আর ডিফারেনশিয়েট করলে পাও জিরো তাহলে এই হচ্ছে তরণ তাহলে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে তিন সেকেন্ড পরে তরণ কত তাহলে তিন সেকেন্ড পরে তরণ আসবে এইটিন ইন্টু থ্রি প্লাস ফোর এইটা তিন দিয়ে গুণ করো 18 কে 18 কে তিন দিয়ে গুণ করলে কত আসে তার সাথে চার যোগ করে ফেলো তাহলে তুমি পেয়ে যাবে তিন সেকেন্ড পরে তরণটা কত আসবে তাহলে এটা আসবে হচ্ছে 58 এই হচ্ছে আমাদের তিন সেকেন্ড পরে তরণ তো আশা করি এই অনেকেই আগে 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 বের বের করে করে ফেলতে পেরেছো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এটাও অনেকে ফেলেছো যেমন আমি দেখতে পাচ্ছি রুবেল বের করেছো হাসান ফাহিম বের করেছো অনুপম বের করেছ তারপর আমি দেখতে পাচ্ছি মৃদুল সরকার অন্তু তুমিও বের করেছো আর বলেছো যে তরণ বের করার জন্য আবার ডিফারেন্সিয়েট করা লাগবে সত্যি কথা তাহলে এরকম করে তোমরা স্মরণ থেকে বেগ বেগ থেকে তরণ ইজিলি বের করে ফেলতে পারো তাহলে এটা ছিল এক ধরনের প্রবলেম এবার আমরা যে গতির সূত্রগুলো জানি সেখান থেকে আমরা কিছু প্রবলেম দেখতে পারি যেমন আমাদের গতির কি কি সূত্র ছিল ইকুয়ালস ভিটি এটা কখন যখন ভি হচ্ছে একটা গরবেগ বা সমবেগ তখন এস হচ্ছে দূরত্ব আর এস হচ্ছে স্মরণ ভি হচ্ছে বেগ বা গড়বেগ এখানে সমবেগ বা গড় বেগ হচ্ছে সময় এটা দিয়ে আমরা বের করতে পারি আবার আমাদের আরো কি কি ফর্মুলা ছিল ইউ হচ্ছে আদিবেগ ভি হচ্ছে শেষ বেগ তো আদিবেগ আর শেষ বেগ জিনিসটা কি জিনিস আমরা একটু জিনিস যদি একটু মনে করে আসি যেমন আমি সকালবেলা বাসা থেকে রওনা দিলাম ফাইভ মিটার পার সেকেন্ড বেগে একটু পরে যেতে যেতে আমার বেগ বাড়তে বাড়তে হয়ে গেল টেন মিটার পার সেকেন্ড তো বাসা থেকে রওনা দেওয়ার সময় আমি যদি টাইম কাউন্ট করা স্টার্ট করি তাহলে আমি যখন থেকে টাইম কাউন্ট করা স্টার্ট করলাম সেটা হচ্ছে ওই টাইমের জন্য আমার আদিবেগ ওই সেগমেন্টের জন্য তাহলে ধরা যাক আমি এ থেকে বিতে গেলাম বি থেকে সিতে গেলাম তাহলে এ থেকে বি থেকে সি এখানে আমি শুরু করলাম ফাইভ মিটার পার সেকেন্ড বেগে এখানে আমার বেগ ছিল টেন মিটার পার সেকেন্ড এখানে আমার বেগ ছিল ফিফটিন মিটার পার সেকেন্ড তো আমি এখান থেকে টাইম কাউন্ট করা স্টার্ট করিনি আমি সমস্ত হিসাব নিকাশ শুরু করলাম কি বিতে আসার পরে তাহলে বি থেকে আমি টাইম কাউন্ট স্টার্ট করলাম যে এখন থেকে আমি টাইম কাউন্ট করা শুরু করব। তাহলে আমি যদি বলি যে বিসি অংশে আমার আদিবেগ কত তাহলে কি আমি কখনো বলবো যে আমার আদিবেগ ফাইভ মিটার আদিবেগ তা না আমি যখন থেকে টাইম কনসিডার করা শুরু করব ওই সেগমেন্টের জন্য ওইটাই হচ্ছে আদিবেগ যেমন আমি এই বিতে আসার পর থেকে যদি টাইম কাউন্ট করা স্টার্ট করি তাহলে ওই পয়েন্টে আমার আদিবেগটা হচ্ছে টেন মিটার পার সেকেন্ড তো আদিবেগ জিনিসটা কি সেটা একটু বলে নিলাম এবার আমি বাকি ফর্মুলাগুলো একটু লিখে ফেলি যেমন আমাদের ভি এর ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস ইউ প্লাস এ এ হচ্ছে সুষম তরণ ইউ আদি বেগটি হচ্ছে সময় এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি এটা ইউনিফর্ম এক্সিলারেশন এছাড়া আর কি আছে আমরা জানি যে এ সি ইকুয়ালস ইউটি প্লাস এটি স্কোয়ার এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করতে পারি অথবা ভি স্কোয়ার ইকুয়ালস ইউ এটা দিয়ে আমরা ফর্মুলা দিয়ে ম্যাথ করতে পারি তাহলে এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে তো আশা করি সবার খাতায় এই ফর্মুলাগুলো লেখা আছে তো আমরা এখন যে কোনো একটা ফর্মুলা দিয়ে যে কোনো একটা প্রবলেম ট্রাই করে দেখতে পারি এছাড়া এগুলোর সাথে আরেকটা ফর্মুলা মাঝে মধ্যে লাগে সেটা হচ্ছে টি টি তম তম সেকেন্ডে সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এই ফর্মুলাটা তাহলে এটা কি হয় টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বলতে আসলে কি বুঝায় ধরা যাক একটা বস্তু উপর থেকে টি সময় ধরে পড়ছে তাহলে এই শেষ সেকেন্ডে যতটুকু পরে সেটা হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যেমন যদি বলি যে একটা জিনিস উপর থেকে পড়ছে তিন নম্বর সেকেন্ডে অর্থাৎ তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত কিভাবে পাবো অ্যাকচুয়ালি জিনিসটা বের করতে হয় এভাবে উপর থেকে একদম শুরুর থেকে পুরো তিন সেকেন্ডে যতটুকু পরে সেখান থেকে উপর থেকে প্রথম দুই সেকেন্ডে যতটুকু পরে সেটা যদি আমরা বাদ দিই তাহলে শুধুমাত্র তিন নাম্বার সেকেন্ডে যতটুকু পরে সেটা আমরা পেয়ে যাই তো সেটা করে আমরা টি তম সেকেন্ডে অতিক্রান্ত একটা ফর্মুলা বের করতে পারি সেটা হচ্ছে ইউ প্লাস ওয়ান এরকম তাহলে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান এটা হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র তাহলে আমরা এগুলো থেকে যে কোনো একটা অঙ্ক করতে পারি যেমন আমরা এরকম একটা উদাহরণে যাই ধরা যাক ধরো এটা হচ্ছে একটা টাওয়ার উঁচু একটা টাওয়ার এই টাওয়ারের উপর থেকে আমরা একটা বস্তুকে ফেলে দিলাম এই টাওয়ারের উচ্চতা হচ্ছে এইচ আমরা এখান থেকে একটা বস্তুকে স্থির অবস্থান থেকে বিনা বাধায় নিচের দিকে পড়তে দিলাম তাহলে আমরা স্থির অবস্থান থেকে বিনা বাধায় নিচের যদি নিচের দিকে যদি এই জিনিসটাকে পড়তে দিই তাহলে কি হবে তাহলে এটা নিচের দিকে পড়তে থাকবে পড়তে পড়তে তার বেগ বৃদ্ধি পেতে থাকবে ধরা যাক পড়তে টোটাল টি সেকেন্ড সময় লাগে তো আমি বললাম কি পতনকালের শেষ সেকেন্ডে সম্পূর্ণ উচ্চতার এক তৃতীয়াংশ অর্থাৎ এইচ বাই থ্রি অতিক্রম করে পতনকালের শেষ সেকেন্ডে অর্থাৎ ধরা যাক জিনিসটা যদি দশ সেকেন্ড ধরে পরে তাহলে সেই দশ নাম্বার সেকেন্ডে মোট উচ্চতার তিন ভাগের এক ভাগ অতিক্রম করে আবার যদি বলি যে পড়তে পাঁচ সেকেন্ড লাগে তাহলে সেই শেষ সেকেন্ডে অর্থাৎ পঞ্চম সেকেন্ডে সে এইচ বাই থ্রি দূরত্ব অতিক্রম করে তাহলে আমাদেরকে বের করতে হবে যে এই উচ্চতাটা কত বা এই সময়টা কত যে কোনো একটা বের করলে চলবে তাহলে বের করতে হয় সময়টা কত আমি কিভাবে করব। তাহলে দেখো খুব ইজি আমরা এখানে একটা কাজ করব। আমরা প্রথমে বলবো উপর থেকে নিচ পর্যন্ত কতটুকু এইচ তাহলে এইচ ইকুয়ালস আমরা কি লিখতে পারি একটু আগে যে স্মরণের সমীকরণ লিখতাম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সেটা তাহলে ইউ তো শূন্য এখানে ইউ তো শূন্য তাহলে ইউটি লাগবে না তাহলে ইউটি শূন্য হাফ জি t স্কয়ার তাহলে আমি শূন্যটা মুছে দিচ্ছি তাহলে h ইকুয়ালস হাফ জি টি স্কয়ার আর বলে দিয়েছি যে শেষ সেকেন্ডে h বাই থ্রি দূরত্ব অতিক্রম করে তাহলে h বাই থ্রি এই দূরত্বটা কতটুকু ওই যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র u প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান এটা তাহলে u প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান তাহলে ইউ তো শূন্য তাই আমি ইউটা মুছে দিচ্ছি তাহলে আমরা এই যে দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম এখান থেকে আমরা টি বের করে ফেলতে পারবো তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা দেখো লিখতে পারি কিনা আমি এখানে একটু মুছে দিচ্ছি আমি এখানে লিখি তাহলে ওই যে দেখো প্রথমে এইচ এইচ ইকুয়ালস কত হাফ জিটি তাহলে এইচ কে তিন দিয়ে ভাগ করলে পাওয়া যায় ওইটা তাহলে এই যে এইচ তিন দিয়ে ভাগ করলাম তিন দিয়ে ভাগ করলে পাওয়া যায় হাফ এ হাফ জি হবে অ্যাকচুয়ালি কারণ সে জি এর প্রভাবে নিচের দিকে পড়ে মুক্তভাবে হাফ জি টু মাইনাস ওয়ান তাহলে এখান থেকে সমাধান করলে আমরা দুইটা সমীকরণ দুইটা উত্তর পাবো টি এর তাহলে এখান থেকে সমাধান করলে টি এর দুইটা উত্তর পাওয়া যায় যারা যারা করতে পারো এক্ষুনি তারা এটা করে ফেলো দেখো টি এর ভ্যালু কত কত আসে তো এখানে টি এর ভ্যালু আসে টি ইকুয়ালস জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান অথবা টি ইকুয়ালস আসে ফাইভ পয়েন্ট ফোর ফোর নাইন সেকেন্ড একটা ক্যালকুলেটরের সাহায্যে সলভ করলেই এটা পেয়ে যাবে তাহলে এটা সলভ করলে এই দুইটা রেজাল্ট আসবে তার মধ্যে এটা একের চেয়ে কম তাহলে শেষতম সেকেন্ডে অধিকান্ত দূরত্বের প্রশ্নই আসে না তাই তোমার অ্যান্সার আসলে এটা t 5449 ফাইভ আচ্ছা এখানে আর একটা রিকোয়েস্ট পেয়েছি আমি সেটা হচ্ছে একটা বাস কখন একটা ট্রেনকে পিছনে ফেলে যাবে ট্রেন বা বাস কখন গাড়িকে পেছনে ফেলে যাবে সেই সংক্রান্ত অঙ্ক করে দেওয়ার জন্য আচ্ছা তাহলে এরকম একটা অঙ্ক করাচ্ছি আমি এখন ধরো বিষয়টা এরকম যে এখানে একটা বাস এরকম একটা বাস এই বাসটা সামনের দিকে যাচ্ছে এই বাসটার আদি বেগ শূন্য এবং এই বাসটা টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলবে আর যখন এই বাসটা চলবে ঠিক তখন এখান থেকে আরেকটা গাড়ি সামনের দিকে রওনা দিল এই গাড়িটার বেগ হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে গাড়িটা চলে এইভাবে এরকম করে তাহলে এই প্রথমে এর বেগ তো শূন্য গাড়িটা নিশ্চয়ই এগিয়ে যাবে আর একটু পরে এই বাসের বেগ বাড়তে কারণ তার তো তরণ থাকবে বাড়তে বাড়তে একসময় ওকে ধরে ফেলবে তাহলে ধরা যাক টি সময় পরে বাসটা এখানে যায় টি সময় পরে গাড়িটা এখানে যায় তাহলে টি সময় গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত সমবেগ তাহলে টি এটা তাহলে ফাইভ ইন্টু টি আর টি সময়ে বাসের অতিক্রান্ত দূরত্ব কত আদিবেগ ছিল শূন্য তাহলে এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ স্কোয়ার তাহলে ইউটি তো শূন্য হাফ এ এ হচ্ছে টু ইন্টু টি স্কোয়ার এইখান থেকে বের হয়ে যাবে টি এর ভ্যালু কত তাহলে দেখো হাফ আর টু কেটে যায় টি স্কোয়ার থাকে তাহলে ফাইভ টি ইকুয়ালস টি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা টি এর দুইটা ভ্যালু পাবো তার মধ্যে একটা হবে হচ্ছে ফাইভ তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে যাব তাহলে আমরা আসলে এটাকে এইভাবে লিখতে পারি টি স্কোয়ার মাইনাস ফাইভ টি জিরো টি কমন নিয়ে টি মাইনাস ফাইভ তাহলে এখান থেকে রেজাল্ট আসবে একটা একটা তাহলে 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 আমরা এখান থেকে পাঁচ সেকেন্ড পরে এই বাসটা গাড়িটাকে অতিক্রম করে যাবে এরকম একটা অঙ্ক চাইলে আসতে পারে তো আমরা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করলাম তা এখন আমরা একটু গ্রাফ নিয়ে আলোচনা করতে পারি গতিবিদ্যায় তাহলে এরকম আসতে পারে ধরা যাক বেগের একটা সমীকরণ দেয়া থাকলো এই রকম এখানে সময়গুলো দেয়া এই ব্যাগটা হচ্ছে টেন মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ভেলোসিটি আর এটা হচ্ছে টাইম এটা শূন্য সেকেন্ড এটা দুই সেকেন্ড এটা ছয় সেকেন্ড তো এই সেগমেন্টগুলো ও এ বি মার্ক করা তো আমাকে কেউ যদি বলে যে এ ও এ সেগমেন্টে তরণ কত তো এই জিনিসটা সবসময় মনে রাখবে বেগ সময় লেখচিত্রে ঢালটাই তরণ ঢাল বা স্লোপ তাহলে এই টাই হচ্ছে তরন তাহলে সেটা কত হয় পরিবর্তন বাই পরিবর্তন। তাহলে হচ্ছে কারণ থেকে গেল আর অক্ষের পরিবর্তন কত দুই তাহলে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আর যদি জিজ্ঞেস করে এবি অংশে তরণ কত তাহলে এটা আমরা লিখতে পারি তাহলে এখানে কি দশ থেকে শূন্য হয়ে গেল না বেগ তাহলে বেশি থেকে কমে গেল তাহলে নেগেটিভ পরিবর্তন তাহলে মাইনাস টেন ডিভাইডেড বাই এখানে সময় কত দুই থেকে ছয় দুই থেকে ছয় তো চার তাহলে আসে মিটার পার সেকেন্ড তো এভাবে তুমি বেগ সময় লেখচিত্র থেকে তরণ বের করতে পারো আরেকটা জিনিস কেউ যদি জানতে চাইতো ছয় সেকেন্ডের স্মরণ কত তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটাই হচ্ছে স্মরণ তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি হচ্ছে ছয় উচ্চতা হচ্ছে দশ তাহলে হাফ করলে থার্টি তাহলে স্মরণ আসবে থার্টি মিটার তাহলে যারা যারা করেছ তারা একটু মিলিয়ে নাও তো এরকম গ্রাফ থেকে প্রবলেম আসতে পারে এটা হচ্ছে স্মরণ সংক্রান্ত আচ্ছা এটা গেল এরপর আমরা হচ্ছে একটু প্রজেক্টাইল বা প্রাস নিয়ে আলোচনা করতে পারি যেমন তোমাকে যদি এরকম বলা হয় যে একটা প্রজেক্টাইল ভিনট টেন মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মারা হলো ফিটানট হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এর সর্বোচ্চ উচ্চতা কত সর্বোচ্চ উচ্চতা কত উডয়নকাল বা টাইম অফ ফ্লাইট কত তারপর আনুভূমিক পাল্লা কত আনুভূমিক পাল্লা কত এগুলো তুমি বের করতে চাও তাহলে সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা আছে কি স্কয়ার অর্থাৎ উল্লম্ব আদিবেগ যেটা এই যে উপরের দিকে এই উপরের দিকে আদিবেগটা কত ছিল ছিলট সাইন নট আর সামনের দিকে আদিবেগটা কতটুকু থিটা নট তাহলে উপরের দিকে হচ্ছে বিনট সাইনথিনট ছিল তো উল্লম্ব আদিবেগ এটাকে স্কোয়ার করলট স্কোয়ার সাইন স্কোয়ার থিটানট বাই টু জি এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা বের করলেই দেখবে কত আসে উড্ডয়ন কালার ফর্মুলা কি টু আইস উল্লম্ব আদি বেগ বাই জি তাহলে টু আইস ভি নট সাইন থিটা নট বাই জি তাহলে এটা বের করলেই দেখতে পাবে আর যদি আনুভূমিক পাল্লা চাই তাহলে কি আসবে ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট বাই জি তাহলে এর সাহায্যে তুমি বের করে ফেলতে পারবে যে ও আসলে ম্যাক্সিমাম কত দূর যাবে আনুভূমিক পাল্লা হচ্ছে এই যে এই দূরত্বটা এই সম্পূর্ণ দূরত্বটা তাহলে এইভাবে হচ্ছে আমরা বের করে ফেলতে পারি প্রাস থেকে এরকম বিভিন্ন জিনিসগুলো সর্বোচ্চ উচ্চতা উড্য়য়নকাল আনুভূমিক পাল্লা এগুলো কেউ যদি জানতে চায় যে উপরে উঠতে কত সময় লাগবে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তাহলে হচ্ছে এই সময়টা অর্ধেক অর্থাৎ ভিনট স্যান্টিটা নট বাই জি আবার নামতেও ততটুকু সময় লাগবে এইভাবে বের করা যায় মোট কতটুকু সময় এটা তাহলে এইভাবে তুমি চাইলে প্রাশের অঙ্কগুলো এরকম কয়েকটা ফর্মুলা দিয়ে করে ফেলতে পারো আচ্ছা আমরা নিউটোনিয়ান বলবিদ্যা থেকে দুই একটা প্রবলেম দেখতে পারি যেমন এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে অঙ্ক আসতে পারে তো ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে অঙ্ক কিরকম আসতে পারে যেমন দুইটা আলাদা বস্তু এম ওয়ান এম টু এরা ইউ ওয়ান এবং ইউ বেগে যেতে যেতে একই বরাবর চলতে চলতে এই পিছনটা সামনেরটাকে ধাক্কা দিল অর্থাৎ ইউ ওয়ান এর চেয়ে বড় ধাক্কা খাওয়ার পরে এই এম ওয়ান আর এম টু তারা চলতে শুরু করলো ভি ওয়ান ভি টু বেগে তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র আমাদেরকে বলে ধাক্কা খাওয়ার আগে টোটাল যতটুকু ভরবেগ ছিল ধাক্কা খাওয়ার পরে টোটাল ততটুকু ভরবেগ থাকবে তাহলে আমরা বলতে পারি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়ালস এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এটা দিয়ে যেমন অঙ্ক আসতে পারে তেমনি আরেকটা আসতে পারে সেটা হচ্ছে এইখানে একটা বস্তু ছিল ক্যাপিটাল এম ছোট একটা বস্তু ছিল স্মল এম সেটা এসে ধাক্কা দিয়ে এর ভিতরে রয়ে গেল ধরা যাক এর বেগ ছিল হচ্ছে এর বেগ ছিল ইউ ধাক্কা দেওয়ার পর একটা আরেকটার ভিতরে ঢুকে আটকে গেল একটা বস্তু হয়ে গেল তাহলে এখন এর বেগ কত হবে তাহলে এটাও আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে করতে পারি ধাক্কা লাগার আগে এরা দুইজন আলাদা বস্তু ছিল তাই আলাদা আলাদা ভরবেগ স্মল এম ইউ প্লাস ক্যাপিটাল এম আর ধাক্কা লাগার পরে দুইটা মিলে একটা বস্তু হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভর হবে ক্যাপিটাল এম প্লাস স্মল এম আর একটা বস্তু হয়ে গেলে তো বেগ একটাই তাই আমরা এখানে লিখে দিলাম ভি তাহলে আমরা এই জিনিসগুলো জানলে এই বেগটা বের করে ফেলতে পারবো তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এরকম অঙ্ক আসতে পারে তাহলে নিউটোনিয়ান বলবিদ্যা থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে অঙ্ক আসতে পারে এছাড়া সামেশন এফ ইকুয়ালস এম এ সেখান থেকে আমরা কিছু প্রবলেম চাইলে দেখতে পারি যেমন এই প্রবলেমটা ছিল সম্পূর্ণ ভরবেগ সংক্রান্ত তো আমরা এখন সামেশন এফ ইকুয়ালস এম এ এই জিনিসটা নিয়ে একটু কথা বলবো আর আমি দেখতে পাচ্ছি অনুপম আমাদেরকে প্রশ্ন করেছ কাজক্ষমতা শক্তির কুয়া এবং ট্যাঙ্কের অঙ্ক করানোর জন্য তো আমরা কুয়া এবং ট্যাঙ্কের একটা অঙ্ক করাবো আর আমি আরেকটা আহ অনুরোধ দেখতে পাচ্ছি আসিফ হোসেন তুমি প্রশ্ন করেছ টাওয়ারের উপর থেকে ছোড়া বস্তুর প্রাস তাহলে আমরা এটা নিয়েও একটু আলোচনা করে দিচ্ছি তাহলে আমরা টাওয়ারের উপর থেকে ছোড়া প্রাস এটা নিয়ে একটু আলোচনা করতে চাই দেখো এটা হচ্ছে একটা টাওয়ার এই টাওয়ারের উচ্চতা এইচ এখান থেকে আমরা একটা প্রাস এইভাবে ছুঁড়ে মারলাম এটা হচ্ছে থিটা নট এটা হচ্ছে ভিনট তাহলে এই দিক বরাবর উপাংশ ভিনট থিটা নট আর এই দিক বরাবর রূপাংশ হচ্ছে ভিনট নট এই তাহলে এটা এইরকম করে এসে নিচে পড়বে সরাসরি যে সূত্রগুলো আমরা জানতাম সেটা এখানে কাজে লাগবে না এখানে এটা উপর থেকে নিচে পড়তে কত সময় লাগবে সেটা আমরা বের করব এই সমীকরণ থেকে এর স্মরণ কোন দিকে নিচের দিকে কারণ উপর থেকে সে নিচে পড়ে এবং স্মরণের মান কত এইচ ইকুয়ালস ইউটি প্লাস হাফেট স্কোয়ার ইউ এর উল্লম্ব আদিবেগ কোন দিকে উপরের দিকে তাহলে নিচে যদি আমরা প্লাস ধরি উপরে নিশ্চয়ই মাইনাস হবে তাহলে হবে মাইনাস নট নট টি আর জি তো নিচের দিকে তাহলে প্লাস হাফ তাহলে তোমরা এই ইকুয়েশনটা লিখে নিতে পারো এর সাহায্যে তুমি বের করে ফেলতে পারবে এর উড্ডয়নকাল টি কত তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব টি তাহলে টি পেয়ে গেলে আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে আনুভূমিক পাল্লা কত এই যে আর এই আর কত সেই আর ইকুয়ালস আসবে টি ইন্টু ভি নট নট তাহলে এইভাবে তুমি যদি মান বসাও তাহলে আনুভূমিক পাল্লাটাও পেয়ে যাবে আর এরপর আমরা একটা অনুরোধ পেয়েছি কাজ ক্ষমতা শক্তির কুয়া খালি করার অঙ্ক দেখানোর জন্য তাহলে আমি এখন একটু কুয়া খালি করার অঙ্কটা দেখিয়ে দিচ্ছি তাহলে এটা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ কিভাবে হচ্ছে এখান থেকে সময়টা বের করতে হয় আর সেই সময় পেয়ে গেলে কিভাবে আনুভূমিক পাল্লাটা বের করতে হয় তাহলে আমরা এখন এখান থেকে কুয়া খালি করার অঙ্কে চলে যাচ্ছি এটা একটু ইম্পর্ট্যান্ট তোমরা চাইলে দেখে নিতে পারো তাহলে দেখো কুয়া বা চৌবাচ্চা বলা ঠিক আসলে চৌবাচ্চা খালি করার অঙ্ক কারণ সত্যি সত্যি কুয়া আসলে খালি করা যায় না কুয়াতে আশেপাশের ওয়াটার বডি থেকে পানি চলে আসে চৌবাচ্চা খালি করা যায় তাহলে এইটা হচ্ছে আমাদের সেই চৌবাচ্চা এটা হচ্ছে আমাদের চৌবাচ্চা তাহলে এই চৌবাচ্চা খালি করার জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি ধরা যাক এটা প্রথমে সম্পূর্ণ পানিতে ভর্তি সম্পূর্ণটাই পানিতে ভর্তি তো আমরা এটাকে খালি করব খালি করা বলতে আমি আসলে প্রতি প্রতি পানিকে পানিকে কুয়ার মুখ পর্যন্ত নিয়ে যাওয়া এরপরে কি হলো তাতে আমার কিছু আসে যায় না তাহলে এই চৌবাচ্চাটার গভীরতা এইচ এবং ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে এটা আমাকে খালি করতে হবে তো আমরা জানি যে কোনো কিছুকে উপরে উঠানোর সময় কৃত কাজ কত ডাব্লিউ ইকুয়ালস এম জি এক্স এক্স পরিমাণ উপরে উঠালে এম এক্স তাহলে আমরা লিখলাম এম জি এক্স তাহলে এম কতটুকু আমি যদি সম্পূর্ণটা খালি করতে চাই অর্থাৎ পূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি করা পূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি করা তাহলে এই সম্পূর্ণ পানিটাকে আমার খালি করতে হবে তাহলে এম হবে এই পুরোটার ভর যতটুকুকে খালি করতে হয় তার ভর তাহলে এই এম হচ্ছে পুরোটার ভর পুরোটার ভর মানে কি এই সিলিন্ড্রিকাল যে চৌবাচ্চাটা তার আয়তন কত পাই আর স্কয়ার এইচ আর আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে রো দিয়ে গুণ করলে পাওয়া যায় এম ভর তাহলে জি এর জায়গায় জি থাকলো এবার হচ্ছে এক্স দেখো এই সম্পূর্ণ পানিটাকে আমরা ভর কেন্দ্রে কেন্দ্রীভূত করতে পারি তাহলে এর ভর কেন্দ্র কোথায় হবে একদম ঠিক মাঝখানে এই মাঝখানে এই জায়গায় তাহলে এই ভর কেন্দ্রটা যেখানে সেখানে আমরা পানির সমস্ত ভর এক চিন্তা করতে পারি তাহলে সমস্ত পানিকে এক জায়গায় চিন্তা করলে শুধু এইটার স্মরণ কতটুকু হবে সেটা চিন্তা করলেই চলবে ফোটাকে আমার আলাদা করে চিন্তা করতে হবে না তাহলে এটা তো আমরা জানি ঠিক ঠিক অর্ধেক জায়গায় থাকবে কারণ সম্পূর্ণটার একদম ঠিক মাঝখানে থাকবে তাহলে এটা হচ্ছে এইচ বাই টু তাহলে এক্স এর জায়গায় বসবে এইচ বাই টু তাহলে এটাই